নীলা জার্সির অসম সন্তান রিয়ানর যাত্রা, জিম্বাবুয়ের পিছত শ্রীলঙ্কালৈ রিয়ান। শ্রীলঙ্কাত এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় অভিষেক ঘটাব রিয়ানে। আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টির পিছত এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় অভিষেক ঘটাবলৈ সাজু হয়েছে অসম সন্তান রিয়ান পরাগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষণা করা ভারতীয় এদিনিয়া ক্রিকেট দলত স্থান লাভ করিলে রিয়ানে। কেবল এদিনিয়া শৃঙ্খলাতে নহয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষণা করা টিম ইন্ডিয়ার টি টুয়েন্টির স্কোয়াডতো আছে রিয়ানর নাম। ঘরুয়া ক্রিকেটত দুর্দান্ত প্রদর্শন করে জিলিকি উঠা রিয়ান পরাগর উপর পুনের এবার বিশ্বাস দেখালে বিসিসিআইয়ে। চলিত মাহতে জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত টি টুয়েন্টি শৃঙ্খলার জড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত আত্মপ্রকাশ করেছিল রিয়ানে। জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচখনীয় শৃঙ্খলার তিনিখন ম্যাচর মূল একাদশত স্থান পয়া রিয়ানে দেখাব পরা নাছিল চমক। কিন্তু সদ্য সমাপ্ত রঞ্জি আর আই পি এলত দুর্দান্ত প্রদর্শন করা রিয়ানের উপর আস্থা দেখাইছে বিসিসিআইয়ে। নতুন মুখ্য প্রশিক্ষক গৌতম গম্ভীরর অধীনত ম্যান ইন ব্লুর হয়ে এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় অভিষেক ঘটার পূর্ণ সম্ভাবনা রিয়ানর। 2 আগস্টর পর অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বত কলম্বোত ভারতে খেলিব তিনিখন এদিনিয়া ম্যাচ। এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় শৃঙ্খলার পূর্বেই 27 জুলাইর পর অধিনায়ক সূর্য কুমার যাদবর নেতৃত্বত পালিকেলেত শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতে খেলিব তিনিখন টি টুয়েন্টি। দুইটা ফর্মেটতে রিয়ান পরাগে স্থান লাভ করাত উৎফুল্লিত হয়ে পড়েছে অসমবাসীও। দলত স্থান পালেও মূল একাদশত রিয়ান পরাগে স্থান পাবনে নাই সেয়া এতিয়াও নিশ্চিত হওয়া নাই। কিয়নো এদিনিয়া দলটোত আছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্ট, শ্রেয়াস আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্ষদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পেটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা। আনহাতে টি টুয়েন্টি দলটোত আছে সূর্য কুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ট, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পেটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, অর্ষদীপ সিং, খলিল আহমেদ আর মোহাম্মদ সিরাজ। তথাপিও রাজ্যবাসীর আশা শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার মূল একাদশত স্থান লাভ করে উজলি উঠক রিয়ান পরাগ। রঞ্জি ট্রফি, আই পি এলর দরে অনাগত আন্তঃরাষ্ট্রীয় ম্যাচতো দুর্দান্ত প্রদর্শনের চমক দিব বলে আশাবাদী রাজ্যবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।